মিস্টার কুকি সফরে বেরিয়েছে, গন্তব্য দূর রাজ্যের সাতমহল। আপনি হয়তো ভাবছেন সাতমহল আবার কেমন নাম? দূর রাজ্যের মহারাজের একমাত্র কন্যার জন্য বানানো একটি মহলের নাম হচ্ছে সাতমহল। রাজকন্যা সেখানেই থাকেন, কিন্তু ইদানিং একটা সমস্যা হয়েছে। রাজকন্যা কোনো খাবারে স্বাদ পাচ্ছেন না। রাজ্যের যত হেকিম, কবিরাজ, বৈদ্য, ডাক্তার সবাই দেখে গেছে রাজকন্যাকে। স্বাদ ও গন্ধ না পেলে সে তো ভয়ের কথা, আবার জ্বরও নেই। তাহলে রাজকন্যা মাকে বলল, আমার কোনো অসুখ হয়নি তো, খেতে ভালো লাগছে না, খেয়ে মজা পাচ্ছি না। ঠিক তখনই রাজার একান্ত সহচর, যাকে বলে ডানহাত, দুর্বল মহাশয় বললেন, হুজুর, আমাদের এমন এক খাবার লাগবে যেটা খেয়ে রাজকন্যার ভালো লাগবে। রাজা ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে বললেন, খুব নতুন কথা শোনালে হে। তারপর সেনাপতিকে হুকুম দিলেন, সব রাজ্যে ঢেড়া পিটিয়ে দাও, আমার মেয়ের মুখের স্বাদ আবার যে ফিরিয়ে আনতে পারবে তাকে দেব অর্ধেক রাজত্ব আর রাজকন্যা। যেই বলা সেই কাজ, ছড়িয়ে গেল ঘোষণা। সাত সমুদ্র তেরো নদী দূরে বসে সেই ঘোষণা শুনল মিস্টার কুকি। তারপর আত্মবিশ্বাসী প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ল রাজ্য আর রাজকন্যা জয়ের লক্ষ্যে। যাত্রাপথে হঠাৎ বাঁধল বিপত্তি, নদীর চরে আটকে গেল মিস্টার কুকির জাহাজ। এখন উপায়? পাড়ে একটি ছেলে মন খারাপ করে বসেছিল। মিস্টার কুকির জাহাজ আটকে যেতে দেখে সে উঠে দাঁড়িয়ে জানতে চাইল, কি হয়েছে? মিস্টার কুকি জানালো তার বিপদের কথা। ছেলেটি আর কথা না বাড়িয়ে ঝাঁপ দিল নদীতে। মুহূর্তের মধ্যে সাঁতরে এসে উঠে দাঁড়ালো চরে। তারপর একাই ঠেলে চর থেকে পানিতে নামিয়ে দিল জাহাজ। মিস্টার কুকি তো অবাক, ছেলেটার এত শক্তি! চর থেকে জাহাজ নামিয়ে দিয়ে সে আবার নদীতে ঝাঁপ দিতে যাবে এমন সময় মিস্টার কুকি তাকে ডেকে বলল, আমার এত বড় উপকার করলে একটা ধন্যবাদ তো দেওয়ার সুযোগ দাও। এই প্রথম মিস্টার কুকি খেয়াল করল ছেলেটার মন খারাপ, খুব মলিন চেহারা। একটু অবাক হয়ে জানতে চাইল, তোমার কি মন খারাপ? ছেলেটি মাথা নিচু করে শুধু বলল, হুম। মিস্টার কুকি জানতে চাইল, কেন মন খারাপ, আমাকে বলা যাবে? ছেলেটি মাথা উঁচু করে বলল, কেন যাবে না, আমার খিদে পেয়েছে তাই মন খারাপ। মিস্টার কুকি বলল, আরে সে কথা আগে বলবে তো, উঠে এসো আমার জাহাজে। মিস্টার কুকির আহ্বানে আর এক মুহূর্ত দেরি করল না ছেলেটি, উঠে গেল জাহাজে। তাকে একটা বাক্স খুলে দিয়ে মিস্টার কুকি বলল, নাও এখানে আমার নিজের তৈরি করা স্পেশাল বিস্কুট আছে, তোমার যত খুশি খাও। ছেলেটি আর এক মুহূর্ত দেরি না করে খেতে শুরু করল। মিস্টার কুকি অবাক হয়ে ছেলেটির খাওয়া দেখছে আর ভাবছে, এত সুঠাম শরীরের শক্তিশালী একটা ছেলে কিনা খেতে না পেয়ে মন খারাপ করেছিল, এটা কিভাবে সম্ভব? এখানে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। খাওয়া শেষে ছেলেটির চোখে মুখে তৃপ্তির হাসি ফিরে এলো। মিস্টার কুকির দিকে তাকিয়ে বলল, এত সুস্বাদু বিস্কুট আমি আর কখনো খাইনি, মনটাই ভালো হয়ে গেছে। মিস্টার কুকি ধন্যবাদ দিয়ে জানতে চাইল, কিন্তু তোমার মন শুধু এ কারণেই খারাপ না, আমার মনে হচ্ছে আরো অন্য কোনো কারণ আছে। দেখো, তুমি আমার একটা উপকার করেছ, আমিও তোমার একটা উপকার করেছি, তাহলে এখন আমরা বন্ধু, আমাকে কি তোমার মন খারাপের আসল কারণটা বলা যাবে? ছেলেটি তখন বলতে শুরু করল তার মন খারাপের আসল কারণ। ওরা থাকে ফসল রাজার রাজ্যের একটি ছোট্ট গ্রাম আনন্দপুরে। গ্রামে সুখ শান্তি সব ছিল, তবে এবার খরায় কোনো ফসল হয়নি, তাই রাজার খাজনাও দিতে পারেনি গ্রামবাসী। কিন্তু রাজামশাই সে কথা মানতে নারাজ, পাঠালেন পাইক পেয়াদা, শুরু হলো অত্যাচার। কিন্তু যখনই তার বাবার মাথায় লাঠিয়াল বাহিনীর একজন আঘাত করতে গেল, সে তাকে ধাক্কা দিয়েছিল বেশ আস্তেই, কিন্তু সেই সামান্য আঘাতেই লাঠিয়াল বাহিনীর সেই সৈনিক আকাশে উড়ে গেছে, কোথায় গেছে তাকে আর পাওয়া যাচ্ছে না।
তাই প্রশাসনের লোককে হত্যার অপরাধে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে রাজামশাই। আর এ কারণেই সে পালিয়ে বেড়াচ্ছে, দুই দিন কোনো খাবারও জোটেনি কপালে। ছেলেটির কথা শেষে মিস্টার কুকি বলল সে কেন সফরে বেরিয়েছে। তারপর জানতে চাইল এখান থেকে তোমাদের গ্রাম কত দূর। ছেলেটি বলল তোমার যাওয়ার পথেই দুই নদী পড়ে। একটু ভেবে মিস্টার কুকি বলল তাহলে চলো যাই বন্ধু, তোমাকে কোনো সাহায্য করতে পারি কিনা দেখা যাক। সাতমহলে চলছে বিরাট প্রস্তুতি, দিকে দিকে পৌঁছে গেছে দূর রাজ্যের ঘোষণা। রাজ্যের অনেকেই ইতোমধ্যে এসে ভিড় জমিয়েছে সাতমহলের সামনে। তারা রাজকন্যাকে তাদের আনা খাবার খাওয়ানোর জন্য মুখিয়ে আছে। বিচক্ষণ রাজা একটু দেরিতে হলেও বুঝতে পারলেন এক মস্ত বড় ভুল হয়ে গেছে। রাজ্য আর রাজকন্যা পাবার আশায় এ পরীক্ষায় অবতীর্ণ হতে চাইবে যে কেউ, তারপর অখাদ্য কুখাদ্য নিয়ে হাজির হবে সাতমহলে, আর সেই সব কিনা খেয়ে দেখতে হবে রাজকন্যাকে। স্বাদের আশায় শেষে প্রাণটাই না বেরিয়ে যায়। খুব চিন্তায় পড়লেন তিনি। তাছাড়া এ পরীক্ষার একটা শুরু আর শেষও থাকা চাই। তিনি কপালে ভাঁজ ফেলে সবকিছু খুলে জানালেন দুর্বল মহাশয়কে, একটা যথাযথ পরামর্শ চাইলেন। দুর্বল মহাশয় খানিকক্ষণ চিন্তা করে বললেন, সমস্যা তো খুব জটিল হুজুর, তবে একটা কাজ করা যায়। রাজা জানতে চাইলেন কি। দুর্বল মহাশয় আমাদের গল্পেই প্রথম প্রমাণ করলেন তিনি কেন রাজা বাহাদুরের ডান হাত, দিলেন এক অতীব বিচক্ষণ বুদ্ধি। ওদিকে মিস্টার কুকি ও তার উপকারী বন্ধু দূরে দেখতে পেল এক রত্তি ভূখণ্ড। ছেলেটি সেদিকে হাত ইশারায় দেখালো, ওই যে আমাদের ফসল রাজ্য। মিস্টার কুকি সেদিকে তাকিয়ে বলল, আমরা তাহলে পৌঁছে গেছি, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। ছেলেটি বলল, তার নাম শক্তি। মিস্টার কুকি হেসে বলল, আমার অনুমান ভুল হয়নি তাহলে, তুমি প্রস্তুত হও শক্তি, প্রয়োজন হতে পারে। ফসল রাজ্যের তীরের খুব কাছাকাছি আসতেই শক্তি ব্যায়াম করতে শুরু করলো। তাই দেখে মিস্টার কুকি বলে উঠল, কি করছো তুমি? শক্তি উত্তর দিল, শরীরের শক্তিটা একটু বাগে আনছি, রাজা বাহাদুর যদি সৈন্য লেলিয়ে দেয়। মিস্টার কুকি হেসে বলল, বন্ধু আমি তো বল প্রয়োগে বিশ্বাসী না, ভালোবাসায় যদি কাজ হয় তাহলে বল প্রয়োগের প্রয়োজন কি। শক্তি একটু টিপ্পনি কেটে বলল, তাহলে চরে আটকে গেলে আমায় ডেকেছিলে কেন? দিতে তোমার ভালোবাসা, জাহাজ ছুটে যেত। মিস্টার কুকি তখন বলল, আচ্ছা যাও, আমার বলতে একটু ভুল হয়েছে, অপ্রয়োজনীয় স্থানে বল প্রয়োগে আমি বিশ্বাসী নই। শক্তি আবার টিপ্পনি কেটে জানতে চাইল, তা তোমার ভালোবাসা ওখানে পৌঁছাবে কিভাবে? মিস্টার কুকির চটজলদি উত্তর, তুমি শক্তি তোমার শক্তি দিয়ে। শক্তি অবাক হয়ে জানতে চাইল, কিভাবে? মিস্টার কুকি এবার এক বিশাল থলে দেখিয়ে বলল, ওখানে থাকা আমার বিস্কুটের প্যাকেট তুমি তীরে ছুঁড়ে মারো। তারপর মিস্টার কুকিকে থামিয়ে দিয়ে শক্তি বিস্কুটের প্যাকেট হাতে নিতে নিতে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আর বলতে হবে না, তোমার বিস্কুট খেয়ে সবাই স্বাদে মজে যাবে, আমি সব বুঝতে পেরেছি। কথা শেষ করেই তীরের দিকে বিস্কুটের প্যাকেট ছুটতে শুরু করলো শক্তি। আর হঠাৎ এমন মিস্টার কুকি বিস্কুট বৃষ্টি শুরু হওয়ায় রাজ্যের লোকজন গেল পুরো হক চুকিয়ে। ওদিকে দূর রাজ্যে সাতমহলের বাইরে মানুষ বাড়তেই আছে। দুর্বল মহাশয় রাজাকে বললেন, রাজা বাহাদুর এখনই মোক্ষম সময় ঘোষণা এলান করার। রাজা আদেশ করলেন, তাহলে আর দেরি কেন, সেনাপতি ব্যবস্থা করো। সেনাপতি সাথে সাথে ঘোষণাপত্র নিয়ে চলে গেলেন সাতমহলের বাইরে। ফসল রাজ্যের সবাই তো মিস্টার কুকি বিস্কুট পেয়ে খুশিতে আটখানা। রাজ্যের সাধারণ জনগণ থেকে শুরু করে সেনা সদস্যরাও ছুটে আসতে শুরু করলো মিস্টার কুকির জাহাজের দিকে। এই জনস্রোত দেখে শক্তিকে লুকিয়ে পড়তে বলল মিস্টার কুকি। তারপর তীরে দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশ্যে বলল, আপনারা কি মিস্টার কুকি বিস্কুট আরও খেতে চান? সবাই একযোগে হইচই করে সম্মতি দিল, তারা আরও খেতে চায়।
তখন মিস্টার কুকি বলল, আপনাদের রাজা বাহাদুরের কাছে আমাকে নিয়ে চলুন, আমি ওনার সাথে কথা বলতে চাই, তাহলেই আমি আমার বিস্কুট আরও খেতে দেব আপনাদের। হই হই করে এগিয়ে এলো সেনাপতি। মিস্টার কুকিকে ঘোড়ার গাড়িতে করে সদল বলে নিয়ে গেল ফসল রাজার রাজদরবারে। ততক্ষণে এসব কথা পৌঁছে গেছে রাজার কাছে। তিনিও কয়েকটি বিস্কুট খেয়ে মুখিয়ে আছেন মিস্টার কুকির সাথে দেখা করবার জন্য। মিস্টার কুকি রাজার সামনে যে সম্মান প্রদর্শনপূর্বক সম্ভাষণ করার পরই রাজা অস্থির কণ্ঠে পড়ে উঠলেন, কই হে, দাও তো তোমার জাদুর বিস্কুট, আমি এমন স্বাদ জীবনে পাইনি। মিস্টার কুকি বলল, অবশ্যই রাজা বাহাদুর, কিন্তু আমার একটা শর্ত আছে। ফসল রাজ্যের সব কৃষকের আগামী 3 বছরের খাজনা মৌকুফ করে দিতে হবে। তারা তাদের এবারের লোকসান পুষিয়ে তারপর থেকে খাজনা দিতে শুরু করবে। বিনিময়ে আমি আপনাকে দেব 4 বছরের জন্য মিস্টার কুকি বিস্কুটের মজুদ। রাজা সহাস্যে বলে উঠলেন, আমি রাজি। ওরে, তোরা টুকে নে, কাউকে যন্ত্রণা করিস না। এবার তাহলে দাও ভায়া। মিস্টার কুকি তার সাথে বিশাল বহর নিয়ে রওনা হলো নিজের জাহাজের দিকে। পুরো 4 বছরের মজুদ বুঝিয়ে দিয়ে আবার তাদের যাত্রা শুরু হলো দূর রাজ্যের উদ্দেশ্যে। দূরে দেখা গেল ছোট্ট একটা দ্বীপ, সেখানে একটা বিরাট নারিকেল গাছ, আর সেই গাছে কিছু একটা ঝুলছে। আর একটু কাছে যেতেই বোঝা গেল ওটা তো মানুষ। আরো কাছে যেতেই শক্তি চিৎকার করে উঠল, বন্ধু, আমি নির্দোষ, ওই দেখো রাজা লাঠিয়াল ঝুলছে। কথা শেষ করেই ঝাঁপ দিল জলে, সাঁতার কেটে গিয়ে উদ্ধার করে নিয়ে এলো লাঠিয়ালকে। পেট ভরে মিস্টার কুকি বিস্কুট খেয়ে শরীরে বল ফিরে এসেছে লাঠিয়ালের। খুব খুশি মনে বিস্কুট চিবিয়ে শক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি ভালো আছো? এমন বোকা বোকা প্রশ্ন শুনে মিস্টার কুকি আর শক্তি তো হেসে গড়াগুড়ি। সাদমহলের বাইরে মঞ্চে দাঁড়িয়ে সেনাপতি ঘোষণা দিতে শুরু করল, উপস্থিত সকলকে রাজা বাহাদুর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। সবাইকে অনুরোধ করা হয়েছে কোনো বিশৃঙ্খলা না করে সুশৃঙ্খলবদ্ধভাবে এই পুরো যজ্ঞ শেষ করতে হবে। তবে রাজা বাহাদুরের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কেউ কোনো খাবার প্রস্তুত করবেন না। যথাসময়ে নির্দেশ আসবে এবং আপনারা আপনাদের প্রক্রিয়া শুরু করবেন। ওদিকে অন্দরমহলে রাজকন্যার কাছে জানতে চাওয়া হলো সে কি খেতে চায়, কিন্তু রাজকন্যা মুখ ফুটে কিছুই বলে না। অবস্থা বেশ বেগতিক, সবাই খানিকটা কিংকর্তব্য বিমূঢ়। রাজকন্যা আবার চলে গেল জানালার ধারে, মন খারাপ করে উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে রইল দূর দিগন্তে। দূর রাজ্যে পৌঁছে তড়িঘড়ি করে তারা রওনা হলো সাদমহলের উদ্দেশ্যে। মিস্টার কুকি আর লাঠিয়ালকে দুই কাঁধে বসিয়ে ছুটে চলেছে শক্তি। দূর থেকে মিস্টার কুকি দেখতে পেল জানালায় দাঁড়িয়ে থাকা এলোকেশি রাজকন্যাকে। শক্তিকে বলল, শক্তি, একটা বিস্কুটের প্যাকেট ছুঁড়ে মারো তো, ওই যে জানালা সোজা। যেই কথা সেই কাজ, সোজা মিস্টার কুকি বিস্কুট গিয়ে পড়ল রাজকন্যার নরম বিছানায়। রাজকন্যার মুখের খুব কাছ দিয়ে বাতাস কেটে কিছু একটা উড়ে এসে ঘরে ঢুকেছে। সেদিকে খেয়াল রেখে রাজকন্যা দেখল তার বিছানার উপর একটা মিস্টার কুকি বিস্কুটের প্যাকেট পড়ে আছে। রাজকন্যা প্যাকেটটি খুলে হাতে একটি বিস্কুট নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর এক কামড়। ওদিকে সাতমহলের নিচে বেঁধেছে তুমুল হইচই। মিস্টার কুকি, শক্তি আর ফসল রাজার লাঠিয়াল কাঠিমণ্ডল সাতমহলের উপরের তলায় রাজকন্যার ঘরে যেতে চায়। সেনাপতি তার দলবল সহ তাদের আটকে রেখেছে, আর পেছনে দাঁড়িয়ে রাজা বাহাদুর রাগে কাঁপছেন তাদের সাহস দেখে। কাঠিমণ্ডল চিৎকার করে বলছে, হুজুর, আমাদের যেতে দিন দয়া করে, রাজকন্যার খুশির নৃত্য নিজের চোখে দেখতে চাই হুজুর। রাজা বাহাদুর আরো রেগে গেলেন, এই কথা বলে কি, আমার মেয়ে হাসতে ভুলে গেছে আর ও বলে কিনা নাচছে। মিস্টার কুকি তখন বলে উঠল, ও এক বিন্দু মিথ্যে বলেনি রাজা বাহাদুর, রাজকন্যা এতক্ষণে নাচতে নাচতে হাঁপিয়ে উঠেছে। রাজা মশাই আর নিতে পারলেন না,
সেনাপতিকে হুকুম দিলেন সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে, তারপর সাত মহলের সামনে বেঁধে রাখতে, তারপর দরবারি নিয়ে বিচার করা হবে। সেনাপতি দলবল নিয়ে এগোতেই শক্তি সবাইকে সামান্য ধাক্কা দিল, পুরো দলবল সহ সেনাপতি একেবারে ছিটকে পড়ল। রাজা অবাক হয়ে হা করে তাকিয়ে রইলেন। ধাক্কা দিয়েই তিনজন দৌড়ে ঢুকে গেল ভেতরে। মিস্টার কুকি যাওয়ার সময় দুর্বল মহাশয়কে জিজ্ঞেস করল, আগে রাজকন্যার ঘরের সিঁড়িটা কোন দিকে? দুর্বল মহাশয় কালক্ষেপণ না করে দেখিয়ে দিল রাস্তা। রাজা আরো অবাক হয়ে দুর্বল মহাশয়ের দিকে তাকাতেই তার অসহায় আত্মসমর্পণ, কি করব হুজুর, এই বয়সে ওই ধাক্কা নিতে পারবো না হুজুর। ওদের তিনজনের পেছনে রাজা উপরে গেলেন রাজকন্যার ঘরে। তিনি তো অবাক, রাজকন্যা খুশিতে ডগমগ, এক কামড় করে বিস্কুট খাচ্ছে আর খুশিতে নাচছে। বাবাকে দেখে চিৎকার দিয়ে বলে উঠল, বাবা আমি আমার সাপ ফিরে পেয়েছি। খুশিতে রাজার চোখেও পানি চলে এলো। দরবারে সবাই উপস্থিত। এবার রাজ্য আর রাজকন্যার হিসেব মেলানোর পালা। মিস্টার কুকি একগাল হেসে বলে উঠল, রাজা বাহাদুর বিস্কুট আমার, জয়ী আমি, কিন্তু রাজ্য আর রাজকন্যার জন্য উপযুক্ত হলো আমার বন্ধু। রাজার চোখ গেল কাঠিমণ্ডলের দিকে। কে কাঠি? কাঠিমণ্ডল একটু ভয় পেয়ে শিখিয়ে গেল। মিস্টার কুকি বলল, না না রাজামশাই, শক্তি। রাজা উচ্ছ্বসিত হয়ে বললেন, একেবারে আমার মনের কথাটি বলেছ। চারিদিকে হইচই পড়ে গেল, বিয়ের বাদ্য বেজে উঠল। পুরো এক মাস অনুষ্ঠান শেষে মিস্টার কুকি বেরিয়ে পড়ল নতুন অ্যাডভেঞ্চারের সন্ধানে।